জন্মাষ্টমীতে মাত্র 15 মিনিটের মধ্যে বাসন্তী পোলাও রান্না। খুব অল্প সময়ের মধ্যে রান্না করে জন্মাষ্টমী বা রাধাষ্টমীতে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা যায়। রাধে রাধে বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল। আমি এখানে 1.5 কৌটো মতো চাল নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে আর জল ঝরিয়ে রাখবো। জল ঝরানোর জন্য একটা চুবড়ির মধ্যে রেখে দিয়েছি। জলটা যত বেশি ঝরে যাবে তত বেশি সুন্দর আর সরসরে হবে। তো গোবিন্দভোগ চালও করতে পারো বা আতপ চালও করতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালটা বেশি সুন্দর একটা গন্ধ বেরোয় বাসন্তী পোলাওতে। তো দেখো, এখন এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি আর জলটা ঝেড়ে যাবে। এটা 1 ঘন্টার মতো জলটা ঝারিয়ে নিয়েছি। একটা অন্য পাত্রে চালটাকে ঢেলে নেবো। এটাকে একটু ম্যারিনেট করতে হবে। তো এর মধ্যে আমি গাওয়া ঘি ধোবো। তো 2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে আর এটাকে ম্যারিনেট করে রাখবো। আর পুরো জিনিসটা কিন্তু ঘি দিয়েই হবে। তো দেখো, এখন এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আদা কুচি রেখে দিয়েছিলাম, 1 গাঁট মতো আদা কুচিয়ে রেখে দিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটাকে রেখে দেবো। আর কড়াতে আমি এখন বসিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দেবো। এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এগুলো পুরোটা ফোড়নের মধ্যে যাবে। তো একটু ভাজা ভাজা করবো এটাকে। ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপরে এর মধ্যে কাজু কিশমিশও বার করে রেখেছি, সেগুলোকেও একটু হালকা করে নেড়ে নেবো। চালটাকেও এর মধ্যে দিয়ে ভাজবো, কেননা চালটা ঘি মাখিয়ে রেখে দিয়েছি। সেটাকে এখন ভেজে নিলে সুন্দর হবে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, সমস্ত প্রস্তুতি গুছিয়ে রাখলে 15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। দেখো, এখন চালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সুন্দর ভাজা ভাজা হালকা হয়ে গেলে একটা গন্ধও বেরোবে। তারপর আমি হাঁড়িতে গরম জল বসিয়ে রেখেছি। চালের পরিমাণ যা হবে তার ডবল জল লাগবে। যদি 1 কাপ চাল হয় তো 2 কাপ জল লাগবে। সেরকমই আমি চালের জলটাও গরম করে নিয়েছিলাম। তো সেটা এখন দিয়ে দিলাম পুরোটা দিয়ে। আর এর মধ্যে এখন চাপা দিয়ে দেবো, হালকা একটু চাপা দেবো, কেননা জলটা ফুটবে বলে তাই। দেখো, অর্ধেকটা ফুটে এসছে। এখন নুন দিলাম আর কাঁচা লঙ্কা কয়েকটা চিরে দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি হয়। লঙ্কাটা যে যার ঝাল অনুযায়ী সে দেবে। আমি তো 4-5টা দিয়েছিলাম। সবার শেষে 3 চামচ মতো আমি এর মধ্যে চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি অন্নটা হয়। তো দেখো, জলটা পুরো শুকিয়ে যাওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন ভগবানের ভোগে তাটা সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর এটা। এর সাথে আলুর দম বা পনির রান্নাটা খুব ভালো হয়। তো আমি পনিরের সবজি করেছিলাম, তার সাথে শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তোমরাও জন্মাষ্টমী বা রাধাষ্টমীতে বানিয়ে ভগবানকে সেবা দিতে পারো। হরে কৃষ্ণ।